बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम। कृषि विषय समस्या समाधान ने आज के आबार आसि ड्रागन बागने ड्रागन फ्रूटसे। तो आमरा ए बागने एर आगे भिडियो दिछि बा देवा आछे। तो फुल देखाइछिलाम, छोटो छोटो फल देखाइछिलाम। आज के फल अलरेडी परिपक्व बा मोटामुटी मेच्यूरिटी चले आसछे। आमी एकटा फल देखाच्छि भिउयार, एई जे एकटा फल देखेन, एई जे একটা ফল অলরেডি কালার চলে আসছে। আগে ছিল একটা গ্রিন, একবারে গ্রিন, এখন মোটামুটি এটা লালটি কালার চলে আসে, এখনো পুরোপুরি আসে নাই, আস্তে আস্তে চলে আসবে। এই যে এটাই হলো ফল, একটা ডালে একটাই ফল আছে। মানে ফলটা বড় করার জন্য অন্যান্য ফুলগুলো ফেলে দেওয়া হয়েছে। এই যে কত সুন্দর, অনেক বিউটিফুল একটা ফ্রুট, ফল খাইতেও ভালো। তো যাই হোক, একজন প্রশ্ন করছিল যে গাছের গোড়া পচে গেলে কি করা যায়। তো এটার সমাধান হলো, আপনি যদি হয়তো বা এমন হতে পারে বেশি গভীর করে গাছটা চারাটা লাগাইছেন, অথবা গাছের গোড়াতে পানি জমে ছিল, আপনি ইচ্ছা করলে বেশি পচে গেলে তুলে ফেলে দিয়ে নতুন চারা লাগাইতে পারেন, অথবা কি যেন ঔষধের নাম বললাম, পল্লাদ বলো বলো কীটনাশক আপনি লাগাইতে পারেন, অথবা অথবা আপনি কোম্পানিটার নাম মনে নাই, মর্টিবো নাকি নাটিবো, নাটিবো এই ঔষধটা শেষ চিকিৎসা গাছের, এটা লাগাইলে আপনার গাছ বসবে না। তো যাই হোক, আপনি এই ড্রাগনের সিজনটা পুরাটাই আপনাদের সাথে থাকবো, আপনারা সাথে থাকবেন। আজকে ফল মোটামুটি আসছে, এই প্রত্যেকটা বাগানে আমরা ঘুরবো পর্যায়ক্রমে সময় নিয়ে নিয়ে আপনাদের জন্য, এবং আরও দেখাবো যখন এটা গোটা বাগানটা ফলে ভরে যাবে, তখন আসলে অন্যরকম একটা দৃশ্য, অন্যরকম একটা সৌন্দর্য লাগবে। তো এই যে এই ফলটা আরও মিনিমাম আরও 10 থেকে 12 দিন থাকবে, তাহলে কালারটা গোটা সুন্দর হয়ে আসবে। তখন এটা জাস্ট সুন্দর ধারালো কাঁচি দ্বারা কেটে নিতে হবে, বাস আপনি খাইতে পারেন, অথবা স্টক করতে পারেন, অথবা বাজারজাত করতে পারেন। আর পাশে আমরা দেখতেছি যে ফুল এগুলো আসছে, এখনও এগুলো ফলে আকার ধারণ করেনি। এই ফুলগুলো সকালে অনেক বড় হয়, অনেক সুন্দর হয়। তো আমরা আর একটা ফলও দেখছি ওই পাশে ভিউয়ার, আর একটা ফলও দেখতেছি বড় হয়েছে। এগুলো আমরা গত সপ্তাহে আসছিলাম, তখন আমরা এই ফলগুলো তেমন পাই নাই। এই যে কত সুন্দর, এটাও আসছে, আসলে অনেক ওজন, মানে রসালো, ভারী। হ্যাঁ, যখন ছোট ছিল এই উপরের চোখ বলি আর যেই বলি, এগুলো সব স্পষ্ট দেখা যেত, আস্তে আস্তে এগুলো কিন্তু ভরে যাচ্ছে। তো যাই হোক ভিউয়ার, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান আইকনটা অল করবেন, তাহলে আমরাও নিত্য নতুন সব ধরনের ভিডিও দেবো। হয়তো আপাতত ড্রাগন বিষয়ক নিয়েই আসি, নেক্সটে আমরা সব ধরনের ক্রপস বলেন বা সব ভেজিটেবল বলেন, সব ধরনের এগ্রিকালচার নিয়েই আসবো আপনাদের সামনে। যে কোনো সমস্যা হলে আমরা চেষ্টা করবো প্রত্যেকপক্ষে সমাধান করার। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।